শুভ অপরাহ্ন। আমি শিরিন জাহান, সবাইকে সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো আমার আদরের সোনামণিরা? ভালো আছো নিশ্চয়ই। যদিও আমরা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা ভালো আছি। ভালো থাকার চেষ্টা করতে হবে, স্বপ্ন দেখতে হবে। জানি না কবে আমরা আবার আগের মতো করে হাসবো, খেলবো, বেড়াবো, স্কুলে যাব। খুব মিস করছে স্কুলকে, আমি জানি। স্কুলও তোমাদেরকে মিস করছে। তোমাদেরকে ছাড়া স্কুল একদম ফাঁকা। যদিও পরিস্থিতি ভালো না, কিন্তু আমাদেরকে একটু একটু করে পড়াশোনা করে যেতে হবে। আজকে আমরা মুখে মুখে পড়ব, কোনো লিখতে হবে না, মুখে মুখে পড়ে যাব। পরে মায়ের কাছে বাড়িতে পড়ব। আমরা কিন্তু এখন দ্বিতীয় শ্রমিকের পড়া শুরু করেছি। গত ক্লাসে আমরা কি করেছি? বাংলা 12 মাসের নাম শিখেছি। আজকে আমরা শিখব বাংলা 6 ঋতুর নাম। বাংলাদেশে কয়টি ঋতু? বাংলাদেশে 6টি ঋতু। কি কি সেগুলো? চলো আমরা একটু জেনে নেই। বাংলাদেশে 6টি ঋতু হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। আমরা কি জানি 2 মাসে 1 ঋতু হয়? তাহলে চলো জেনে নেওয়া যাক কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় এবং এই ঋতুগুলোর রূপবৈচিত্র্য কি। গ্রীষ্মকাল, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে খুব গরম পড়ে, কালবৈশাখী ঝড় হয়, ফল পাকে। গ্রীষ্মের ছুটিতে আমরা মামাবাড়ি বেড়াতে যাই। বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। বর্ষায় আকাশ মেঘে ঢাকা থাকে, খালবিল নদীনালা পানিতে ভরে যায়, ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং, বর্ষাকালে অনেক ফুল ফুটে। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। শরতে আকাশ সাদা মেঘে ঢাকা থাকে, নদীর পাড়ে কাশ ফুল দেখা যায়, শিউলি ফুলও ফুটে শরৎকালে। হেমন্তকাল, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস মিলে হেমন্তকাল। হেমন্তে কৃষকের মন খুব ভালো থাকে, কারণ হেমন্তকালে ধান পাকে, ধান কাটা হয়, নবান্ন উৎসব হয়। নবান্ন উৎসব বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। শীতকাল, পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। শীতকালে পিঠা বানানো হয়, শীতে অনেক কুয়াশা থাকে। আমাদের দেশে শীতকালে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আসে। বসন্তকাল, ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল। বসন্তে কোকিল ডাকে, এ সময় প্রকৃতি নানা রূপে সেজে ওঠে, তাই বসন্তকে ঋতুরাজ বলা হয়। আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছি দ্বিতীয় সাময়িকের। তোমরা বাড়িতে পড়ছো তো? আজকে কোনো হোমওয়ার্ক থাকছে না। আগে আমরা যা যা পড়েছি সেগুলো একটু আমরা রিভাইজ করবো বাড়িতে। মিড টার্ম পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, আর যা যা আমরা লিখেছিলাম সেই লেখাগুলো মায়ের কাছে প্র্যাকটিস করব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।